বাহ, এখন এগুলা রাইড উঠবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক ডান্স, এটাও মজা আছে ভাই, এটাও ভালোই মজা আছে। ব্রেক ডান্স না, এটা তো কি না কি জানি না আমি। হ্যালো পোলা পাইনেরা, কি অবস্থা সবার? ওবলি লাইফ এর সবাইকে ওয়েলকাম। ওবলি লাইফ খেলবো আজকে বাংলা গেমার আর আমি মিলে খেলবো ওবলি লাইফ। ওবলি লাইফ একটা অনেক ইন্টারেস্টিং গেম, তার জন্য আমরা খেলছি আজকে ওবলি লাইফ। যারা যারা জানো না ওবলি লাইফ কি, তারা তারা জানতে পারবে ওবলি লাইফ কিরকম ইন্টারেস্টিং গেম। তারা তারা দেখো গেমটা কিরকম গেম এটা, ঠিক আছে? তো চলো এখান থেকে শুরু করা যাক। এখানে আমি সারাদিন গেম খেলি, গেম খেলা ছাড়া আর আমার কোনো কাজ নেই। আর এখানে আমি বসবাস করি বাংলা গেমার আমি আর আমার একটা গ্র্যান্ড মা। চলো এখানে হচ্ছে আমার গ্র্যান্ড মা চলে এসেছে। আমি সারাদিন গেম খেলা ছাড়া কিছু করি না, কোনো কাজ বাজ করি না, তার জন্য আমাকে বকা শুনতে হয়, অনেক বকা শুনতে হয়। ওই জন্য আমার পাছার মধ্যে লাথি মেরে বাড়ি থেকে বারও করে দেয় অনেক সময়। আর এখান থেকে আমাকে এখন জব করতে হবে এই ওয়ার্ল্ডের মধ্যে, কারণ আমি হচ্ছে জবলেস, আমি কোনো কাজ করি না, সারাদিন গেম খেলি। আজকে থেকে আমি অনেক কাজ করব, টাকা ইনকাম করব, গাড়ি কিনব, বাড়ি কিনব, ব্যবসা করব, অনেক কিছু করব ভাই। দেখো গেমের মধ্যে কি কি করি, অনেক ইন্টারেস্টিং হবে। আর এখানে মরে টরে গেল নাকি উবলিটা? হ্যালো, এটা তো আমি, আমার ক্যারেক্টার এটা। হ্যালো ট্যাক্সি, ট্যাক্সি চলে এসছে আমাকে নেওয়ার জন্য। হ্যালো ট্যাক্সি, হ্যালো, এর ফুটা এক সেকেন্ড, ট্যাক্সি ফুট। ও দি বাংলা গেমার, এই তো বাংলা গেমার চলে এসেছে। তুমি এখানে কিভাবে আসলা? আমাকে এখানে গ্র্যান্ড মা আমাকে কাজ করতে বলেছে, আমি সারাদিন অকর্মা তো ওই জন্য কাজ করতে আসছি। তোমার কাছে কয় টাকা আছে এখন? আমার কাছে বেশি টাকা নাই, আমার কাছে 60 টাকা আছে। আমি তোমাকে টাকা দিচ্ছি, টাকা কোটি কোটি টাকা ভাই আমার কাছে। চলো আমি তোমাকে টাকা দেবো, শুধু আমার কাজ করে দেবে তুমি, ঠিক আছে? ইদি আসো এখানে টয় শপ আছে, টয় শপ, এখানে আমার টয় কিনতে পারবো। পকেটে টাকা নাই আমার, টয় শপ আগে টাকা ইনকাম করতে, আমি বাড়ি কিনবো, বাড়ি কেনার জন্য $1,000 লাগবে। আর আমি তোমাদের দেখো আমার কাছে কয় টাকা আছে, দাঁড়াও। বাড়ি এখানে আমাকেও বাড়ি কিনতে লাগবে তাহলে তো। তুমি বাড়ি কিনতে পারবে না তো, তুমি যে কিপটা এখানে দেখো আমার কাছে 50 টাকা আছে, এখানে আমাকে 1000 টাকা জমাতে হবে যদি বাড়ি কিনতে যাই। আচ্ছা আমার কাছে 110 টাকা আছে। ওটাকে মারো, ওটাকে মেরে স্কুটিটা চুরি করবো আগে, কাছেই যেতে পারছি না। আরে ওটাকে আমি উঠবো তো, আরে ভাই দাঁড়াও, ওটাকে দাঁড় করো, ওটাকে দাঁড় করো, ওটাকে দাঁড় করো, দাঁড় করো, দাঁড় করো। আরে কি রে, এই লোকটাকে নামাও, এটাকে নামাও, এটাকে নামাও, লোকটাকে নামাও, লোকটাকে নামাও, লোকটাকে নামাও, তুমিও ধরো, তুমিও ধরো, নামবে, ধরছি ধরছি ধরছি, লোকটাকে ধরো, গাড়ি কেন, গাড়ি কেন, লোক চলে যাবে। আরে লোকটাকে ধরছি, দাঁড়া দাঁড়া দাঁড়, বাইকটা চুরি করতে হবে তো, বাইকটা চুরি করতে হবে আমাদের, দাঁড়াও। এ তো ধরছি ধরছি ধরছি, নাম 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 নাম, ভাইটারে বেটা, এই ও মরে গেছে, লোক চলে গেছে, লোক, এবার চলো আমরা স্কুটি নিয়ে যাব। ইয়েস, ফার্স্ট কাজ আমাদের কমপ্লিট। আচ্ছা চলো এক কাজ করি, আমরা নতুন জব করব, আর আজকে আমাদের নতুন একটা বাড়ি কিনতে হবে, ঠিক আছে? এখান থেকে পিজ্জা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এতো এতো আমারটা, তোমারটা তুমি না, আমারটা আমি নেবো, দুজনে এত টাকা ইনকাম করব, এত টাকা ইনকাম করব যে বাড়ি কিনে নিবে একদিনের মধ্যে। আরে আমাকে 1.5 মিনিটের মধ্যে হতে হবে, পিজ্জা নিতে পারছি না তো আমি। আমি নিয়ে নিয়েছি, চলে এখান থেকে। আমি লোকটার মাথা ধরে আছি কেন? এই যে আমাদের পিজ্জার গাড়ি, ঠিক আছে, এই যে গাড়িটা আছে না, এই গাড়ির মধ্যে আমাকে পিজ্জা রাখতে হবে, এই গাড়িতে আমরা পিজ্জা রাখবো, ঠিক আছে, তারপর ডেলিভারি করব। আরে পিজ্জা উঠাই কি করে গাড়িতে, ও আমরাও রেখে দিয়েছি, আমরাও রেখে দিয়েছি, আমিও রেখে দিয়েছি। চলো আমরা দুজন মিলে আবার পিজ্জা ডিলিট করব, ডিলিট করব না, ডেলিভারি করব। 45 সেকেন্ড আছে, 40 সেকেন্ডের মধ্যে ডেলিভারি করতে লাগবে ভাই। এটা কি পিজ্জা ঠান্ডা হয়ে যাবে, নালে টাকা দিবে না। আমি শুনছি, আমি শুনছি আধা ঘন্টার মধ্যে ডেলিভারি করতে লাগে, এটা 30 সেকেন্ড আছে শুধু। আরে ভাই কত দূর বাড়ি যেতে পারবো, চলে আসছি প্রায়, গাড়ি ঘোড়া ভেঙে যাক, পিজ্জা ডেলিভারি আগে করতে হবে। 6 সেকেন্ড, 5 সেকেন্ড, পারবো না ভাই, পারবো না, হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, পারবো না। 3 সেকেন্ড, 2 সেকেন্ড, আমাদের না অলমোস্ট পৌঁছে গেছি। আবে ফেলড, আমাদের না আগে ভালো করে প্রো হতে হবে গেমটার মধ্যে, তারপর আমরা জব করতে পারবো। যখন জব করতে পারবো, বেলুন কোথায় বেলা তুমি, এক সেকেন্ড, যাই না বেলুন, আমিও যাবো। হ্যাঁ বেলুনে গ্যাস আছে, ও ট্রেন আছে গেমের মধ্যে। আরে আমি যাবো তো, আমি যাবো তো, একা একা যাচ্ছে ভাই। দাঁড়াও দাঁড়াও, বসো বসো, আসো 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 আসো, কোথায় আসো, ও নামানো যায় এটা আবার? বরফের একটা ইসে আছে, পাহাড় আছে, ছাইরে দিলে নিচে পড়ে যাবে। চলো তাহলে চলো,
কোথায় যাবা বলো কোথায় যাবা? আমরা নতুন একটা জব করব যেখানে অনেক টাকা ইনকাম করা যাবে, সেই ফ্যাক্টরিতে কাজ করব আর হাজার হাজার টাকা ইনকাম করব। তারপরে আমরা নতুন একটা বাড়ি কিনবো, নতুন গাড়ি কিনবো, অনেক কিছু কিনতে পারবো গেমের মধ্যে। ও ভাই, নিচে দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিংস আছে, মানে বড় বড় বাড়ি আছে। এই বাড়িগুলো গোটা শহরের বাড়ি আমাদের হবে একদিন, দাঁড়াও অনেক কাজ করতে হবে তার জন্য। এই সব বাড়িগুলো কিনবো। ওই দেখো একটা ব্রিজ আছে এখানে, তার ভাই শর্ট খাবো। আরে খাবারা খাবারা, শর্ট খাবারা, টেনশন নিও না, আমি ভালো তো চালাই। আকাশে নিয়ে চলে যাও না আবার, এখান থেকে যদি আমরা নিচে পড়ে যাই এখন, এখানে পড়ে গেলে মরে যাবো। বাপ রে, দাঁড়াও ধীরে ধীরে নামাও, চলো আমরা যেখানে জব করবো সেখানে। কোথায় ভাই ঝুলে আছে? যদি হাতটা ছেড়ে দিই একবার তাহলে পড়ে যাবো ভাই। হাতটা দেখো কিরম করে ঝুলে আছি আমি, যদি পড়ে যায় পড়িস না প্লিজ। আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে টেনে ওঠাও, আমাকে টেনে ওঠাও, পড়ে আমি মরে যাবো। এখনই পড়তাম আমি, আমি পড়তাম 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 পড়তাম, এই উঠো উঠো উঠো, আমি উপরে পড়ে যাবো আমি। আমার পা ধরো, দেখো পা লটকে আছে, ধরতে পারবো না তো আমি, আমার শক্তি নাই। আরে আরে পড়লো পড়লো পড়লো, আমি পড়িনি কিন্তু, আমি কিন্তু অনেক স্ট্রং। আমি আমি পড়তে গেলে আমি খতম। ভাই তোমাকে বাঁচাতে গিয়ে আমি বললাম, জানো এরকম করলে হবে না, এরকম করলে হবে না, আমাকে সুন্দর করে গেমটা খেলতে হবে, প্রোগ্রেস করতে হবে গেমের মধ্যে। মরে গেছি, চলো আমরা একটা জব করব, ভালো জব করব। আমার কাছে টাকাই নেই, টাকা ইনকাম করতে হবে, তো হসপিটালে চলে এসেছি। হসপিটাল থেকে বাড়াইলাম, এখন ইস্যু হয়ে গেছে না, ড্যামেজ হয়ে গেছে। ওগুলো বাদ দাও, আমরা জব করে গাড়ি কিনবো। আসো আমার সাথে, আসো আমার সাথে, আসো চলো চলো আমরা জব করব। আরে ভাই কার স্কুটার নিয়ে আসো। ওকে চলো, বাংলা গেমার অন্য কাজে চলে গেছে, অন্য কাজে পাঠিয়ে দিয়েছি। আগুন নেভানি না কিসের কিসের জব করবে, ওর সাথে থাকলে হবে, আমাদের টাকা ইনকাম করা হবে না। আমরা যেটা এবার করবো, বাংলা গেমার তো জানেই না যে গেমের মধ্যে হেলিকপ্টার আছে ভাই, আমরা হেলিকপ্টারও চালাতে পারি গেমের মধ্যে মনে হচ্ছে। এখানে রিয়েলি হেলিকপ্টার আছে ভাই, চলো আমরা বাংলা গেমারের কাছে যাবো হেলিকপ্টার নিয়ে, দেখি বাংলা গেমার কত টাকা ইনকাম করলো, হেলিকপ্টারকে আমি চালাতে পারবো। ওকে ও ভাই, আমি হেলিকপ্টার চালাতে পারবো। ও শিট, চলো আমরা হেলিকপ্টার নিয়ে যেতে পারবো এবার। ও ট্রেন যাচ্ছে এখানে, হেলিকপ্টার আছে, গেমটা না অনেক ইন্টারেস্টিং। আমাকে যেটা করতে হবে, বাংলা গেমার ওখানে যেতে হবে, আমি দেখি বাংলা গেমার করছেটা কি। ওকে চলো, বাংলা গেমারকে আমাকে খুঁজতে যেতে হবে, মনে হয় কোনো বিপদে পড়েছে, কারণ ঝড় বৃষ্টি হচ্ছে, তো এদিকে আবার কিছু দেখাও যাচ্ছে না ভাই, সমুদ্রের মধ্যে হারিয়ে টারিয়ে যায়নি তো বাংলা গেমার। হ্যালো কোথায় চলে গেছে, বোট চালাতে এসছে। হ্যালো দেখি এখানে কি করছে ভাই, মাছ টাছ ধরছে নাকি? হ্যালো চলো, এখানে মাছ টাছ মনে হয় ধরছে। আরে ভাই বিদ্যুৎ চমকাচ্ছে আবার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডাউন ডাউন। হ্যালো বাংলা গেমার, তোমাকে বাঁচাতে এসছি আমি, এখানে কোথায় এসছে ভাই? চলো আমরা সমুদ্রের মধ্যেই ল্যান্ড করাবো, আমরা এই বোটের উপরেই ল্যান্ড করাবো ভাই। মাছ ধরছে, কতগুলো মাছ ধরছে ভাই, মাছ ধরার জব করছে বাংলা গেমার, এতক্ষণে বুঝলাম আমি। চলো আমরা এখানে হেলিকপ্টারটাকে নামাই। শিট 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 গয়া। ও হেলিকপ্টার ব্লাস্ট, হেলিকপ্টার ব্লাস্ট হয়ে গেছে ভাই, হেলিকপ্টার ব্লাস্ট হয়ে আমি কত দূরে চলে আসছি। ও সেটাই মনে হয় মরে যাবো, মরে গেছি ভাই। আমি আমি কেন করতে যাই ওইসব, আমি আর কেন করতে গেছি ওইসব। চলো বাংলা গেমারের কাছে যাবো আমি। এক সেকেন্ড এক সেকেন্ড, একটা জিনিস দেখেছো তোমরা? দেখো আমি কি জানো, ওকে ওকে ওকে, ওইদিকে একটা আর একটা হেলিকপ্টার আছে। হ্যাঁ দে আর প্রাইভেট, ওকে এখানে প্রাইভেট জায়গাটা মিলিটারি বেস, ওকে আমাকে পিটিয়ে দিবে দূরে ভাই। চলো এবার আমরা ছোট হেলিকপ্টার নেবো না ভাই, এবার আমরা ও যে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে ভাই। হলো চলো আমরা ফটাফট গিয়ে বড় হেলিকপ্টারটা নেবো, মিলিটারি হেলিকপ্টার নেবো, আর মিলিটারি হেলিকপ্টার নিয়ে যাবো বাংলা গেমারে। বাংলা গেমার তো ভাই অবাক হয়ে যাবে, ভাববে ভাই এত বড় হেলিকপ্টার কিনে নিল, কত টাকা ইনকাম করেছে তাহলে, পাগল হয়ে যাবে ভাই। চলো বাংলা গেমার কাছে আমরা এখন হেলিকপ্টার নিয়ে যাবো, মিলিটারি হেলিকপ্টার। চলো ওকে, এবার অনেক ফিল আসছে ভাই। আমরা যেটা বলছিলাম, হ্যাঁ আমি যে এই জিনিসটা না চালাতে চাচ্ছিলাম, এই যে এটা রকেটের মতো কি যেন একটা আছে না, এটা আমি চালাতে চাচ্ছি। এটা চলো হেলিকপ্টারটাকে আমি সামনে রাখি, রেখে নিয়ে এটা আগে দেখি কি জিনিস। ওকে চলো হেলিকপ্টার থেকে আমরা নেমে পড়ি, হেলিকপ্টার থেকে নেমে আমি দেখি। হ্যাঁ আমি হেলিকপ্টার কিনেছি তো, আমি এত টাকা ইনকাম করেছি তুমি ভাবতে পারবে না। তুমি হেলিকপ্টার কিনে নিয়েছি আমি, তুমি হেলিকপ্টার নিয়ে আমার বোটের মধ্যে এসে করলা। আরে একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, আমি হেলিকপ্টার কিনে নিয়েছি, কত বড় লোক আমি, বোট কিনে নিয়েছি আমি, সবকিছু কিনে নিয়েছি। তুমি তো বোট কিনেছো, আমি হেলিকপ্টার কিনে নিয়েছি, তারপর মিলিটারি হেলিকপ্টার চুরি করে নিয়ে আসছো, আমাকে চুরি করে নি। এই যে ও হ্যাঁ, এটা রকেট তো, এটা চালানো যাবে না, এটা চালানো যাবে না মনে হচ্ছে, এটা কি লেখা আছে?
কামিং সুন আসছে, বৃষ্টি পড়ুক আমিও হেলিকপ্টারে যাবো। দাঁড়াও, তোর আগে উড়িয়ে দিও না হেলিকপ্টার। আরে উড়াচ্ছে কেন? পদ্মা সেতু তো, এই দেখো কি, এই দেখো এই দেখো এই পার্ক, ও নাগরতলা আছে, এটা পার্ক না, এটা হচ্ছে মেলা। এখানে চলো, ছাদে দাঁড় করাও, ছাদে হেলিকপ্টার দাঁড় করাও। তুমি হেলিকপ্টার চালানো শিখো নি, আবার হেলিকপ্টার নিয়ে আসছি। আমি জানতাম নুব মরে গেছি, আমি জানতাম তোমাকে দিয়ে আমার হেলিকপ্টারে চড়ার শখ শেষ হয়ে গেল। আমি তো বাঁচিনি, ও বেঁচে গেছি তো। আবার ট্রেন আসছে, ট্রেন আসছে, ট্রেন ট্রেন ট্রেনকে আটকাও, ট্রেনকে আটকাও, ট্রেনকে যেতে দেওয়া যাবে না, আমরা ট্রেনে পড়ে যাবো। আমার কাছে একটা জিনিস আছে, এখানে না আমরা উঠতে পারবো, রাইড করতে পারবো। ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমি এখানে ট্রেনটাতে কি করে উঠবো? এখানে না অনেক বড় রাস্তা আছে, আসো এখানে। আজকে বোধহয় আর বাড়ি কিনা হবে না, আমি বুঝে গেছি। বাড়ি কি করে কিনবা, কাজ করতে আলসে লাগে। ও আসো আসো, আমি পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি আমি। ওই যে খেলার জায়গাটা, এটা চলে না? ও চলছে ভাই, ও চলছে, এটা আসো, এই দেখো আমি উঠলাম এটার উপরে। ও ভাই 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 ভাই, এটা আমি জীবনে রিয়েল লাইফে উঠিনি কোনোদিন। আচ্ছা স্পিড একা একাই বাড়ে, তুমি আসো দেখাচ্ছি তোমাকে অনেক কিছুতে উঠাবো। এখানে না অনেক খেলার জিনিস আছে, নাগরদোলা আছে, অনেক কিছু আছে, ফটাফট আসো। আমি আসছি এখানে স্পিড বাড়বে, বেড়ে দেখো দেখো এবার স্পিড বাড়ছে। আমি আসছি, এটা তো আমি কোনোদিন রিয়েল লাইফে উঠিনি। আমি রিয়েল লাইফে উঠতে পারলে অনেক খুশি হতাম, এরকম আমি মাইনক্রাফটে বানাবো। ও ভাই ভাই, এখানে আসো, এই তো চুম্বকনি, এখানে আসো, এখানে এসে উঠাচ্ছি আমি, নিচে আসো, হাত দাও, দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি। ও উঠতে পেরেছো, চলো এখানে, এই দেখো আমি উঠে গেছি। ইয়েস ইয়েস, কি এটা বাচ্চা নাকি, এটা বাচ্চাদের রাইড এটা? আরে বাচ্চাদের হলে কি হবে, মজা আছে, এই দেখো। ওয়াহ, গুহার ভিতরে ঢুকলাম, শেষ, নামো রাইড, নামো এখান থেকে রাইড, নাগরদোলা উঠবো, একটা রাইড দিলো ফ্রি রাইড, আর কত নাগরদোলা উঠবে, আমিও যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও নাগরদোলায় উঠতে হবে, আর্কেড, চলো এখানে নাগরদোলায় দেখি কত বড় রাইড দেয়। যাও না যাও না, আমিও যাচ্ছি, দাঁড়াও এটাতে উঠতে হবে। আরে কি করলা, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, ও উঠতে পারছি, উঠতে পারছি। আরে আসে, বাঁচাও আমাকে, বাঁচাও। আরে আরে আমি পড়ে গেছি, পড়ে গেছি, আমাকে ঝুলে ঝুলে যেতে হবে, ঝুলে ঝুলে যেতে লাগবে, ঝুলে ঝুলে এই যে ঝুলে 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 যাচ্ছি ভাই, আমি তো ঝুলে ঝুলে। ও ও, কই তুমি? এই তো ঝুলে আছি আমিও তোমার এই পাশে, তাই তো উপরে উঠে গেছি, এই দেখো এই দেখো ভিতরে ঢুকে গেছি। চলো আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার পিছে পিছে এসো। বাহ, এখন একলা রাইডে উঠবো আমরা? হ্যাঁ। আমি জুস কিনে দেবো, আমার কাজ করে দিবা তুমি, চলো এখানে আসো। এই দেখো দেখো, আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে, এই দেখো এই দেখো, এটা জানি, এটা জানি আমি, এটা জানো না তো, এই দেখো আমাদের নিজের গাড়ি কিনবো, পরদিন আরো কিছু করবো, পরদিন আরো কিছু করবো। ট্রেন আসছে, ট্রেন আসছে, ট্রেন আসছে, ট্রেন আসছে, ও ট্রেন চলে গেল, পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলে গেল ভাই, আর খেলবো না ভাই, হয়ে গেছে গেম, টাটা, অন্য দিন করবো। আমরা না পরদিন না বাড়ি কিনবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, সব কিনবো পরদিন। আজকের মতো এখানেই টাটা। বাংলা গেমার কোথায় গেলো? তারা ওকে ওকে, আমি একটু, হ্যালো শোনো, আমি খুব ভালো, এই দেখো আমি আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি তোমাকে, ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, তারাও দেখাচ্ছি কোথায় নিয়ে যাবো। এখানে গিয়ে এই যে এখানে গিয়ে এখানে এই খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।